আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটা রেসিপি, সেটা হচ্ছে ছোট চিংড়ি মাছের বাজার রেসিপি, যেটা হলে গরম ভাত, পান্তা ভাত, এমনকি সব কিছুর সাথেই যেন অসাধারণ লাগবে। তো চলুন, ছোট চিংড়ি মাছ ভাজাটা আমি কিভাবে করি সেটা শেয়ার করি। চিংড়ি মাছ ভাজা করার জন্য এখানে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা হালকা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। অপেক্ষা করতেছি তেলটা হালকা গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চিংড়ি মাছের এই রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে, তারপর আপনাদের পছন্দ মতো একটু কম বেশি করে দিয়ে দিতে পারবেন। পেঁয়াজটাকে এখন আমি একটু ভেজে নিব, তবে পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজব না, হালকা একটু নরম হওয়ার পরে এখন আমি অ্যাড করে দিব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এখানে আমি এক কাপ পরিমাণ ছোটো চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। লবণ আর মরিচের পরিমাণটা একটু কম বেশি করে দিয়ে নিতে পারবেন। এখন আমি চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব, এতে করে মশলাটা খুব ভাজা ভাজা হবে সাথে পেঁয়াজ আর চিংড়ি মাছটাও। আপনারা চাইলে সম্পূর্ণ জালটা মরিচের গুঁড়া দিয়ে দিয়ে দিতে পারেন, তবে আমি একটু ফ্লেভারের জন্য আবারও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, তবে কাঁচামরিচ থেকে সম্পূর্ণ জালটা বের হওয়ার আগেই আমি নামিয়ে নিব। জাস্ট কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে সেটা যেন মাছের গায়ে লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন কাঁচামরিচটাও কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে, আর আমি ফ্রোজেন করা কাঁচামরিচ দিয়েছিলাম, আপনারা ফ্রেশ কাঁচামরিচ দিয়েও করতে পারেন। আপনি চাইলে নামানোর আগে এখানে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিতে পারেন, তবে আমার যেহেতু বাসায় ধনেপাতা কুচি ছিল না আমি এমনিতেই সার্ভ করে নিচ্ছি। আর পেঁয়াজের উপরে চিংড়ি মাছটা ভাজার ফলে চিংড়ি মাছটা ভাজা হয়েছে ঠিকই, কিন্তু মাছের ভিতরে একটা জুসি ভাব রয়েই গেছে, এক কথায় অসাধারণ লাগে চিংড়ি মাছের এই ভাজা রেসিপিটা। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, খুবই মজার আর খুবই সহজ একটা রেসিপি। তো এখানে মাছ ভাজাটা আমার সার্ভ করা হয়ে গিয়েছে, আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।